বরিশাল জেলার ছয় আসনের পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থীরা এরইমধ্যে আলোচনার কেন্দ্রে। অনেক আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীদের চেয়েও বেশি আলোচনায় দলের স্বতন্ত্র প্রার্থীরা। দাবি করা হচ্ছে আওয়ামী লীগের পদে থাকা নেতাকর্মীরা যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা ডামি প্রার্থী। তবে ডামি হন বা স্বতন্ত্রই হন, ওই প্রার্থীরা এ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অটল থাকার মনোভাব প্রকাশ করে যাচ্ছেন। বরিশাল ছয় আসনের মধ্যে বরিশাল এক, গোরনদী আগুলঝাড়া আসনে শুধু জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত আবদুল্লাহ একাই আওয়ামী লীগের প্রার্থী। এই আসনে বাকি তিন প্রার্থীর মধ্যে একজন জাতীয় পার্টি, একজন জাকের পার্টি আর বাকি একজন এনপিপি প্রার্থী। দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক অভিভাবক খ্যাতি পাওয়া এই প্রার্থীর আসনে আওয়ামী লীগের বিদ্রোহী কিংবা দলের স্বতন্ত্র কোনো প্রার্থী নেই। এমনকি আওয়ামী লীগের হয়ে আবুল হাসনাত আবদুল্লাহর সঙ্গে আর কেউ মনোনয়নপত্র প্রত্যাশা করেননি। স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন দলীয় প্রধানের ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর অবস্থান এই অঞ্চলে এমন যে তাকে সবাই সম্মান করেন, তিনিও সবাইকে ভালোবাসেন এবং গোটা জেলাসহ দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগ নেতাকর্মীদের আগলে রাখেন, তাই তাকে সবার ঊর্ধ্বে রাখেন সবাই। তবে এমন চিত্রে দেখা মেলেনি এ জেলার বাকি পাঁচ আসনে। বরিশাল দুই, বানারীপাড়া, উদিরপুর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আবুল হাসনাত আবদুল্লাহর আস্থাভাজন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। এই আসনে দ্বিতীয় সর্বোচ্চ ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য ইকবাল হোসেন তাপস, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, আর দলীয় মনোনয়ন বঞ্চিত ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম এবং শেরেবাংলা এ কে ফজলুল হকের দৌহিত্রী ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এ কে ফাইজুল হকও রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। একইভাবে বরিশাল তিন, বাবুগঞ্জ মুলাদী আসনে নৌকার প্রার্থী সর্দার মোহাম্মদ খালেদ হোসেনের পাশাপাশি দলীয় মনোনয়ন বঞ্চিত মুলাদী ডক্টর মোহাম্মদ আমিনুর হক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আতিকুর রহমান রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া বরিশাল চার, হিজলা মেহেন্দিগঞ্জ আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদের পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত একাদশ জাতীয় সংসদের সদস্য পঙ্কজনাথ রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বরিশাল সদর পাঁচ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ জাহিদ ফারুকের পাশাপাশি মনোনয়ন বঞ্চিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাস সাদিক আবদুল্লাহ ও মোহাম্মদ সালাউদ্দিন রিপন রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাদিক আবদুল্লাহর মনোনয়ন ফর্ম উত্তোলন ও জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুদ্দিন বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু, সদস্য এস এম জাকির হোসেন। অনেকেই বলছেন মনোনয়ন বঞ্চিতদের এই অবস্থানের কারণে স্পষ্ট হয়েছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে সাদিক আবদুল্লাহকে সমর্থন দেওয়ার বিষয়টি। এদিকে বরিশাল ছয়, বাকেরগঞ্জ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাফিজ মল্লিকের পাশাপাশি মনোনয়ন বঞ্চিত বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। স্বতন্ত্রদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাস সাদিক আবদুল্লাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বরিশাল চার আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজনাথ, সদ্য অব্যাহতি দেয়া বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল আলম। তাদের প্রার্থী হওয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে মতপার্থক্য দেখা দিলেও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা বলছেন নেত্রীর নির্দেশে নৌকার প্রার্থীর বাইরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাজ করার কোনো সুযোগ নেই, যদিও শ্রেণীবাস সাদিক আবদুল্লাহকে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় একটি অংশ সমর্থন দিয়ে যাচ্ছেন। এসব কারণে নৌকার প্রার্থীদের নির্বাচনী মাঠ যেমন মসৃণ হচ্ছে না, তেমনি শেষ পর্যন্ত মাঠে সবাই থাকলে লড়াইটা আওয়ামী লীগের মধ্যেই বেশি হবে।